আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দেশে করোনায় মারা গেছে আরো 37 জন, নতুন করে আক্রান্ত 3462 জন। করোনার কারণে এবছর হজে যেতে না পারায় পুরো টাকাই ফেরত নিতে পারবেন নিবন্ধিত হজযাত্রীরা। বাড়তি বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের দুশ্চিন্তা না করার অনুরোধ নসরুল হামিদ বিপুর। এবং পিছিয়ে গেছে আগামী শিক্ষাবর্ষের পাঠ্য বই ছাপার কাজ, সময় মতো শিক্ষার্থীদের হাতে বই পৌঁছানো নিয়ে শঙ্কা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে জানাবো বিস্তারিত সংবাদ। দেশে গত 24 ঘন্টায় নতুন করে 3462 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে আর মারা গেছেন 37 জন। সব মিলিয়ে 1582 জনের মৃত্যু হয়েছে। করোনা ভাইরাস শনাক্ত হয়েছে 122,660 জনের দেহে। সুস্থ হয়েছেন প্রায় 50,000 মানুষ। করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। করোনা ভাইরাসের ভেতরেও টিকাদান কর্মসূচি অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন তারা। আরও জানাচ্ছেন নিয়াজামান সজীব। দেশে এখন 66টি ল্যাবে করোনা পরীক্ষা করা হচ্ছে। গত 24 ঘন্টায় 16,433 নমুনা পরীক্ষার ফল পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এতে 3,462 জন করোনা পজিটিভ পাওয়া গেছে। এখন দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 122,660। গত 24 ঘন্টায় পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 21.07%। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 660,444। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,462 জন। যারা আক্রান্ত হয়েছেন তারা মানবিক মনোবল অবশ্যই দৃঢ় রাখবেন। চিকিৎসার পরামর্শের জন্য হটলাইন খোলা আছে, সেই হটলাইনে চিকিৎসা পরামর্শ নেবেন। শিশুদের স্বেচ্ছাশীল কাজের সাথে নিয়োগ করবেন এবং সকলেই হালকা ব্যায়াম, নিয়মিতভাবে হালকা ব্যায়াম করবেন। যারা ধূমপান করছেন তারা এই মুহূর্ত থেকে ধূমপান ছেড়ে দিবেন। যারা অসংক্রামক ব্যাধিতে ভুগছেন তারা তাদের চিকিৎসা চালিয়ে যাবেন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও 37 জনের। এ নিয়ে দেশে এখন পর্যন্ত এ রোগে 1582 জনের মৃত্যু হলো। সবশেষ মারা যাওয়া 37 জনের মধ্যে 28 জন পুরুষ এবং 9 জন নারী। বয়স বিভাজনে 11 থেকে 20 বছর 1 জন, 21 থেকে 30 বছর 2 জন, 31 থেকে 40 2 জন, 41 থেকে 50 3 জন, 51 থেকে 60 12 জন, 61 থেকে 70 9 জন এবং 71 থেকে 80 8 জন। বিভাগ ভিত্তিক ঢাকা বিভাগ 10 জন, চট্টগ্রাম 9 জন, রাজশাহী 6 জন, খুলনা 7 জন, বরিশাল 1 জন, ময়মনসিংহ 3 জন এবং রংপুর বিভাগে 1 জন মৃত্যুবরণ করেছেন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন থাকা আরো 2,031 জন সুস্থ হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে 49,666 জন সুস্থ হয়ে উঠলেন। সুস্থতার হার 40.49%। নিয়াজামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় সারা দেশে অন্তত 31 জনের মৃত্যু হয়েছে। সংক্রমণ বেড়ে যাওয়ায় বিভিন্ন জেলা লকডাউন করা হলেও রেড জোন ঘোষিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় নেই কড়াকড়ি। দেশের বিভিন্ন অঞ্চলে বাড়ছে চিকিৎসক ও পুলিশ সহ সম্মুখ যোদ্ধাদের আক্রান্তের সংখ্যা। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন হাবিবুর রহমান অফি। গত 24 ঘন্টায় করোনার উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে খুলনায়। দুজনের মৃত্যু হয়েছে করোনায় আর 7 জন মারা গেছেন উপসর্গ নিয়ে। বগুড়ায় করোনায় মৃত্যু হয়েছে 6 জনের আর নতুনভাবে আক্রান্ত হয়েছেন 77 জন। ময়মনসিংহে করোনা পজিটিভ হয়ে মৃত্যু হয়েছে আরও 2 জনের। এছাড়া ভালুকায় করোনার উপসর্গ নিয়ে শিল্প পুলিশের পরিদর্শক সালাউদ্দিন ভোরে মারা যান। কুমিল্লায় করোনা পজিটিভ হয়ে 1 জনের মৃত্যু হয়েছে আর উপসর্গ নিয়ে মারা গেছেন আরও 4 জন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় মৃত্যু হয়েছে 1 জনের আর উপসর্গ নিয়ে মৃত্যু হয় 3 জনের। এছাড়া পাবনায় করোনা নিয়ে মারা গেছেন 1 জন আর কুষ্টিয়ায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 2 জনের। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 2 জনের। চাঁদপুরে করোনার উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে এক সরকারি কর্মকর্তার। এদিকে নারায়ণগঞ্জের 4টি এলাকাকে রেড জোন ঘোষণা করা হলেও লকডাউন করা হয়েছে শুধু রূপগঞ্জ সদর ইউনিয়নকে।
রেড জোন এলাকাগুলোতেও স্বাস্থ্যবিধি মানতে অনীহা বাসিন্দাদের। গত 24 ঘন্টায় এই অঞ্চলে এক চিকিৎসক সহ এ পর্যন্ত করোনা মৃত্যু হয়েছে 108 জনের, আর করোনা পজিটিভ 4,500-এর বেশি মানুষের। এদিকে সিলেটে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক প্রবাসীর, আর চট্টগ্রামে করোনা মৃত্যু হয়েছে একজন চিকিৎসকের। নোয়াখালীতে গত 24 ঘন্টায় 9 জন পুলিশ সদস্য, 3 জন ব্যাংক কর্মকর্তা সহ করোনা আক্রান্ত হয়েছেন 69 জন। নেত্রকোনায় একদিনে করোনা আক্রান্ত হয়েছেন 79 জন, 3 চিকিৎসক ও পুলিশ সদস্য সহ 47 জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ায়। এছাড়া হবিগঞ্জে 51 জন, বান্দরবানে 38 জন, চুয়াডাঙ্গায় 7 জন করোনা আক্রান্ত হয়েছেন। সারা দেশে যখন করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে, তখনও কিছু জেলায় নিয়মনীতির কোনো তোয়াক্কা করছেন না স্থানীয় বাসিন্দারা। যশোরের বেনাপোলে লকডাউন দেওয়া হলেও একই চিত্র, এমনকি অনেক জায়গায় ভেঙে ফেলা হয়েছে ব্যারিকেড। হাবিবুর রহমান ওভি, এটিএন বাংলা। করোনা ভাইরাসের কারণে এবছর কেউ হজে যেতে না পারায় নিবন্ধিত হজযাত্রীরা পুরো টাকায় ফেরত নিতে পারবেন। এক্ষেত্রে কোনো সার্ভিস চার্জও দিতে হবে না। কেউ টাকা ফেরত নিতে চাইলে আগামী 12 জুলাই থেকে আবেদন করতে হবে। বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীরা নিবন্ধনের টাকা তুলতে চাইলে সংশ্লিষ্ট এজেন্সির মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। হজ নিয়ে অনলাইন সভায় এসব সিদ্ধান্ত হয়। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। করোনার কারণে এবছর হজে যাওয়ার পথ বন্ধ হওয়ায় নিবন্ধনকারীরা ইচ্ছে করলে আগামী বছর যেতে পারবেন, আর টাকা ফেরত নিতে চাইলে সার্ভিস চার্জ ছাড়াই টাকা তুলে নিতে পারবেন। এবার বাংলাদেশ থেকে 64,594 জন হজে যেতে আগ্রহী ছিলেন। করোনা ভাইরাসের বিস্তার রোধে সৌদি সরকারের নতুন সিদ্ধান্তের কারণে তাদের হজে যাওয়া হচ্ছে না। ধর্ম সচিব নুরুল ইসলাম, হাবের সভাপতি সহ হজের সাথে সংশ্লিষ্টদের ভার্চুয়াল সভায় বেশ কিছু সিদ্ধান্ত হয়। সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের ক্ষেত্রে সোনালী ব্যাংক থেকে প্রাক নিবন্ধন ও নিবন্ধনের অর্থ সরাসরি হজযাত্রীদের অ্যাকাউন্টে স্থানান্তর করা হবে। কোনো হজযাত্রীর ব্যাংক অ্যাকাউন্ট না থাকলে তার ইচ্ছা অনুযায়ী চেক বা পে অর্ডারের মাধ্যমে তা পরিশোধ করা হবে। বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী নিবন্ধনের টাকা তোলার ক্ষেত্রে হজ এজেন্সির মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে এবং মন্ত্রণালয়ের অনুমোদনের পর হজ এজেন্সির মাধ্যমে অথবা ব্যাংকের মাধ্যমে টাকা ফেরত নেওয়া যাবে। যারা ইতিমধ্যে 2020 সালে হজে যাওয়ার জন্য নিবন্ধন করেছেন, তারা তাদের নিবন্ধন অব্যাহত রাখলে 2021 সালে প্রায়োরিটি বেসিসে হজে গমন করতে পারবেন। আর যদি ওনারা টাকা ফেরত নেন, তাহলে টাকা ফেরত নিতে পারবেন, তবে তাদের নিবন্ধন এবং প্রাক নিবন্ধন বাতিল হবে। কেউ আগামী বছর হজে যেতে চাইলে চলতি বছরের নিবন্ধন 2021 সালের নিবন্ধন হিসেবে কার্যকর থাকবে। আগামী বছর কোনো কারণে হজ প্যাকেজের ব্যয় কম বেশি হলে তা হজযাত্রীর জমাকৃত টাকার সাথে সমন্বয় করা হবে। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। বাড়তি বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের দুশ্চিন্তা না করার অনুরোধ করেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। বেসরকারি গবেষণার প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির বিদ্যুৎ খাতের বাজেট নিয়ে এক ভার্চুয়াল আলোচনায় তিনি এ অনুরোধ করেন। এ সময় বক্তারা বলেন, করোনার সময় চাহিদার তুলনায় বিদ্যুতের অধিক উৎপাদন সক্ষমতার বিষয়টি সরকারের বিবেচনায় আনা উচিত। রিপোর্ট করছেন এস এম আশরাফ। দর্শক, আমরা অপেক্ষা করছি রিপোর্টটির জন্য। দুঃখিত দর্শক, আমরা পরবর্তীতে রিপোর্টটি দেখানোর চেষ্টা করব। সরকারের সময়োপযোগী পদক্ষেপের কারণে করোনা পরিস্থিতি নিয়ে বিএনপি সহ কিছু বিশেষজ্ঞের আশঙ্কা ভুল প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রাম বিভাগের চতুর্থ সমন্বয় সভায় তিনি আরও বলেন, 2 মাসের বেশি সময় ধরে প্রায় সব কিছু বন্ধ থাকলেও কোনো মানুষ অনাহারে মারা যায়নি। ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। সীমিত সামর্থ্যের মধ্যেও সবার সহযোগিতায় করোনায় মৃত্যুহার সরকার সর্বনিম্ন পর্যায়ে রাখতে সক্ষম হয়েছে বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সরকারের সঠিক পদক্ষেপের কারণে, একই সাথে ব্যাপক ত্রাণ তৎপরতা সহায়তা কর্মসূচির কারণে কিন্তু 3 মাসে বাংলাদেশে একজন মানুষও অনাহারে মৃত্যুবরণ করেনি। দেশের মধ্যে কোথাও কিন্তু খাদ্যের জন্য হাহাকার নাই, মানুষ কিন্তু
খাদ্যের জন্য যে হাহাকার করার সম্ভাবনার কথা অনেক বিশেষজ্ঞ মত দিয়েছিলেন, সেই বিশেষজ্ঞদের সেই মত ভুল প্রমাণিত হয়েছে। আর বিরোধী দল যে আশঙ্কার কথা বলেছিলেন এবং উন্মুখ হয়ে বসেছিলেন এই পরিস্থিতিতে কি দাঁড়ায়, তাদের সেই আশঙ্কা সংখ্যা কিংবা আশা সেগুলো দুরাশায় পরিণত হয়েছে। বাড়তি বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের দুশ্চিন্তা না করার অনুরোধ করেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ পিপু। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির বিদ্যুৎ খাতের বাজেট নিয়ে এক ভার্চুয়াল আলোচনায় তিনি এ অনুরোধ করেন। এ সময় বক্তারা বলেন, করোনার সময় চাহিদা তুলনায় বিদ্যুতের অধিক উৎপাদন সক্ষমতার বিষয়টি সরকারের বিবেচনায় আনা উচিত। রিপোর্ট করছেন এস এম আশরাফ। করোনা ভাইরাসের ফলে সৃষ্ট পরিস্থিতিতে অনেক গ্রাহক ভুতুড়ে বিদ্যুৎ বিলের অভিযোগ করেছেন। সিপিডির আলোচনায় এ নিয়ে প্রশ্ন উঠলে প্রতিমন্ত্রী বলেন, বিতরণ কোম্পানিগুলোর ভুলের কারণেই গ্রাহকদের বাড়তি বিলের ভোগান্তিতে পড়তে হয়েছে। ডিস্ট্রিবিউশনের ভুলের কারণে এখন যে ঝামেলাটা দেখা গেছে, তার এভারেজ বিল করতে গিয়ে তারা কিছু কিছু জায়গায় কিন্তু অনেক অতিরিক্ত বিল করে ফেলছে, এবং আমি কয়েকবারই বলছি যে এটা ভুল হয়েছে। আমি ভুল স্বীকার করতে তো দোষ নাই। অনেকে বলতেছেন যে 300 আমার যে কি ইউনিটের উপরে চলে গেছে, সেটাও আমরা সলিউশন করছি, আগের মাসের বিল দেখে আমরা বিল করি, ওটা সমাধান বেরিয়ে গেছে। আপনার কোনো ভয় নাই কারো যে আপনার অতিরিক্ত যে ইউনিট দিয়ে আপনাকে বিল দিতে হবে। বক্তারা বলেন, এই মুহূর্তে জরুরি নয় এমন উন্নয়ন প্রকল্প স্থগিত রেখে চলতি অর্থ বছরে বিদ্যুৎ খাতে অন্তত 3,500 কোটি টাকা সাশ্রয় করা সম্ভব। সিপিডি বলছে, সরকারি বেসরকারি মিলিয়ে দেশের 147টির মধ্যে বর্তমানে মাত্র 45টি বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন চলছে। এর প্রভাব পড়তে পারে অর্থনীতিতে, যেখানে সরকারের রাজস্ব থেকে 40 কোটি টাকা নেওয়া হচ্ছে, এই ধরনের প্রকল্পগুলো ডিফার করা যায় কিনা সেটি আমরা বিবেচনা করতে মাননীয় মন্ত্রীর কাছে অনুরোধ করছি। সরকার পলিটিক্যাল রিজনে, ইকোনমিক কারণে তাদের নিজের দেওয়া পলিসি ভঙ্গ করে, করার চেষ্টা করে। রেগুলেটরের কাজ হলো সরকারকে বাধ্য করা তার নিজের পলিসি ফলো করানো। সো দ্যাট ইজ দ্য হোল আইডিয়া অফ রেগুলেটরি কমিশন, টু হ্যাভ এ রেগুলেটরি কমিশন। কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে বক্তাদের আপত্তির প্রেক্ষিতে প্রতিমন্ত্রী বলেন, এর কারণে আসলেই পরিবেশের কোনো ক্ষতি হচ্ছে কিনা তা নিয়ে একটি স্বাধীন পর্যালোচনা করা যেতে পারে। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। করোনা সংক্রমণ যে হারে বেড়েছে সে অনুপাতে নমুনা পরীক্ষা বাড়েনি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। তিনি অভিযোগ করেন, উপসর্গ নিয়ে পরীক্ষা করাতে গিয়েও অনেকে হয়রানির শিকার হচ্ছেন। পাশাপাশি ফলাফল পাওয়ার দীর্ঘসূত্রিতার কারণে আক্রান্ত ব্যক্তির মাধ্যমে আরও অনেকেই সংক্রমিত হচ্ছেন বলেও মনে করেন তিনি। গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় বিরোধী দলীয় উপনেতা এসব কথা বলেন। প্রতিটি জেলায় আরটিপিসিআর এর ল্যাব স্থাপন জরুরি বলেও মন্তব্য করেন জি এম কাদের। উপসর্গ নিয়ে অনেক রোগী ঘুরে বেড়াচ্ছেন টেস্ট করানোর জন্য। টেস্টের স্যাম্পল দেওয়ার পরেও টেস্ট রেজাল্ট আসতে কোনো কোনো সময় 10-15 দিন সময় লাগছে। প্রতিটি জেলায় যে কোনোভাবেই হোক এই করোনা রোগী শনাক্তকরণ টেস্টিং এর ব্যবস্থা করতে হবে জরুরি ভিত্তিতে। করোনা মহামারীর মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বাড়ানো হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি এ হুঁশিয়ারি দেন। এই মহামারীর মধ্যে এমনিতেই জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে, এর মাঝে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বাড়ানো হলে তা মরার উপর খাড়ার ঘা হবে বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী। সংসদের চলন্ত বিলের বিরুদ্ধে শুধুমাত্র তীব্র নিন্দা নয় ধিক্কার জানাচ্ছি। সংসদে এই আইন পাস না করার জন্য আহ্বান জানাচ্ছি। অন্যথায় এই করোনা কালের মধ্যে তীব্র আন্দোলন গড়ে তোলা। করোনার প্রভাব মোকাবেলায় কৃষিতে বড় প্রকল্প গ্রহণের জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, সম্ভাব্য খাদ্য সংকট মোকাবেলা করতে হলে কৃষিখাতে বাস্তবধর্মী ও সমন্বিত প্রকল্প নিতে হবে। রাজধানীর সরকারি বাসভবন থেকে অনলাইনে মন্ত্রণালয়ের এডিপি বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন। উদ্ভাবিত জাত বা প্রযুক্তি বিষয়ে নির্দেশনা দিয়ে কৃষিমন্ত্রী বলেন, নতুন প্রযুক্তি বা জাত উদ্ভাবন করে যত দ্রুত সম্ভব মাঠ পর্যায়ে কৃষকের কাছে নিয়ে যেতে হবে। পরে কৃষিপণ্য কেনাবেচার অনলাইন সাইট হটেক্স বাজার bd.com এর উদ্বোধন করেন কৃষিমন্ত্রী। আমাদের লক্ষ্যমাত্রা আর কৃষি নয়, খরামুক্ত, দারিদ্র্যমুক্ত। আমরা বলে থাকি সমৃদ্ধ বাংলাদেশ। কৃষি আমাদেরকে
বাঁচিয়ে রাখতে পারবে। যত ক্ষতি হোক শিল্প কারখানা পরিবহনে, যদি ঘরে খাবার থাকে অন্তত আমরা আমাদের জীবন রক্ষা করতে পারবো। স্বাস্থ্য অধিদপ্তর থেকে এখনও রেড জোনের রোডম্যাপ পাওয়া যায়নি বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। তিনি জানান, রোডম্যাপ পাওয়ার পর লকডাউন কার্যকর করা হবে। রাজধানী গুলশানে সাইকেলের অ্যাপ ভিত্তিক রাইড শেয়ারিং এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গুলশান, বনানী, বাড়িধারা এবং নিকেতন এলাকায় অ্যাপ ভিত্তিক এই রাইড শেয়ারিং এ বাইসাইকেল সার্ভিস পাওয়া যাবে। প্রথম দিকে 100টি সাইকেল চলবে 22টি পয়েন্ট থেকে। নির্দিষ্ট পয়েন্ট থেকে রিচার্জ করে প্রতি মিনিটে 1 টাকায় এই সাইকেল চালাতে পারবেন গ্রাহকরা। যে মাননীয় প্রধানমন্ত্রীর যে ডিজিটাল বাংলাদেশ, তার সুযোগ্য সন্তান সজীব অজয় জয়ের যে কনসেপ্টগুলো, এগুলো কিন্তু আস্তে আস্তে কাজ লাগানো শুরু হয়েছে, যেরকম 999। সুতরাং আমরা মনে করি মানুষের সমস্যা একটি মোবাইল ফোনের মধ্যেই থাকবে, এরপরে আমরা সলিউশন চলে আসব, যেটি কিন্তু হতে যাচ্ছে আমাদের এই জোবাইকের মাধ্যমে। রাস্তায় উন্মুক্ত স্থানে আর কোনো বর্জ্য বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। নগরের ইসলামবাগে অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি বলেন, এরই মাঝে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম ঠেলে সাজানো হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 75টি ওয়ার্ডে একটি করে বর্জ্য স্থানান্তর কেন্দ্র তৈরি করা হবে বলেও জানান তিনি। ফজলানুর তাপস বলেন, প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে রাত 10টার মধ্যে বাসাবাড়ির ময়লা আবর্জনা সংগ্রহ করে তা অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্রে আনা হবে। রাত 10টা থেকে এসব বর্জ্য মাতুয়াইলের ভাগাড়ে নিয়ে যাওয়া হবে। রাত 9টা থেকে পরিচ্ছন্নতা কর্মীরা নগরীর রাস্তাঘাট ঝাড়ু দিয়ে পরিষ্কার করবেন বলেও জানান ঢাকা দক্ষিণের মেয়র। সংগ্রহ করা হবে, এই ওয়ার্ডগুলোতে বর্জ্য স্থানান্তর কেন্দ্র নেই, আমরা সেখানে নতুন করে বর্জ্য স্থানান্তর কেন্দ্র আমরা নির্মাণ করব। সুতরাং রাস্তায় আর কোনো উন্মুক্ত স্থানে আমরা বর্জ্য করব না, বর্জ্য থাকবে না। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে কক্সবাজারকে রেড জোন হিসেবে চিহ্নিত করে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। জেলার যেসব এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে সেসব এলাকা হল কক্সবাজার ও টেকনাফ পৌরসভা, উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের 4টি ওয়ার্ড, রত্নাপালং ইউনিয়নের কোটবাজার এবং পালংখালি ইউনিয়নের বালুখালী ও থাইংখালী বাজার। এদিকে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত 6 জুন কক্সবাজার শহরে শুরু হওয়া লকডাউন কঠোরভাবে চলছে। এতে পালাক্রমে কাজ করছেন স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক টিম। একই সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার রয়েছে। করোনা সংক্রমণ রোধে হবিগঞ্জের 5 উপজেলার 9টি এলাকার রেড জোন ঘোষণা করার পরও ওইসব এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। তেমনভাবে চোখে পড়ছে না প্রশাসনের তদারকিও, লকডাউন মানছেন না সাধারণ লোকজন। রেড জোনের মধ্যে রয়েছে হবিগঞ্জ পৌরসভার 6 ও 9 নম্বর ওয়ার্ড, চুনারুঘাট পৌরসভা, উপজেলার দেওরগাছা, উবাহাটা ও রানীগাঁও ইউনিয়ন, মাধবপুর পৌরসভা, আজমিরিগঞ্জ এবং বাহুবল উপজেলা। করোনা মহামারীর কারণে পিছিয়ে গেছে আগামী শিক্ষাবর্ষের পাঠ্য বই ছাপার কাজ। এখনও দরপত্র আহ্বান, কার্যাদেশ ও কাগজ কেনাসহ কোনো কাজই শেষ করতে পারেনি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড NCTB। তাই সময়মতো শিক্ষার্থীদের হাতে বই পৌঁছাতে না পারার শঙ্কা তৈরি হয়েছে। বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতি বলছে, NCTB আরও দেরি করলে সময়মতো বই ছাপানো কঠিন হবে। হুমায়ুন চিস্তির রিপোর্ট। বছরের প্রথম দিনেই বই উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে তুলে দেওয়া হয় নতুন বই। আগামী শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য 35 কোটি বই ছাপানোর কথা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড NCTB-র। প্রতি বছর মে মাসের মধ্যে পাঠ্য বই ছাপানোর দরপত্র প্রক্রিয়া শেষ করা হয়। জুন মাসে কার্যাদেশ দেওয়ার পর জুলাই ও আগস্ট মাসে প্রেসগুলোতে বই ছাপানো শুরু হয়। তবে এবার করোনা সংক্রমণের কারণে থমকে যায় সব কিছু। করোনা পরিস্থিতির কারণে আমাদের কার্যক্রমে কিছুটা বিঘ্নিত সৃষ্টি করেছে। আমরা এখন পুরোপুরি টেন্ডার প্রক্রিয়ার মধ্যে সচল আছি। কাগজের যে টেন্ডার সেটাও আমাদের টেন্ডার শেষ হয়েছে, এখন মূল্যায়ন প্রক্রিয়া আছে। আশা করছি যে এই মূল্যায়ন প্রক্রিয়া সমাপ্ত করে জুলাই মাসের মধ্যে সেগুলোকে চুক্তিতে যেতে পারবো এবং উৎপাদনে যেতে পারবো, কার্যাদেশ দিতে পারবো। এদিকে আগামী বছর প্রথম, দ্বিতীয় ও ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের নতুন কারিকুলামে পাঠ্য বই দেওয়ার কথা ছিল।
কিন্তু করোনার প্রাদুর্ভাবে বিশেষজ্ঞরা এ বিষয়ে কাজ শেষ করতে পারেননি, ফলে আগামী বছরও পুরাতন কারিকুলামেই বই দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। করোনার কারণে আমরা সেগুলোকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সমাপ্ত করতে পারিনি, সেই কারণে আমাদের এই দুই মন্ত্রণালয় আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে আমরা 2022 থেকে সেইটাকে আমরা পর্যায়ক্রমে বাস্তবায়ন করব। ছাপাখানার মালিকরা বলছেন, দরপত্র ও কার্যাদেশ পাওয়ার পর বই ছাপা শুরু করার কয়েকটি ধাপ রয়েছে। এসব প্রক্রিয়ায় দেরি হলে সময় মতো বই ছাপানো সম্ভব নাও হতে পারে। 100 দিন সময় আমাদের দরকার এই কাজের জন্য। বোর্ডের প্রক্রিয়া অনেক বাকি, টেন্ডারের বাছাই প্রক্রিয়া সুসম্পন্ন করে কার্যাদেশ প্রদান করবে, কার্যাদেশের পরে আমাদেরকে একটি সিডি দিবে, সিডিটার থেকে আমরা পাণ্ডুলিপি তৈরি করে বোর্ডকে সরবরাহ করব। বোর্ড তখন আমাদেরকে মুদ্রানাদেশ দিলে পরে আমরা এই বইটির মুদ্রণ শুরু করব। বোর্ড যদি দেরি করে আমার জন্য চ্যালেঞ্জ আরও বৃদ্ধি পাবে। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে বই ছাপার কাজ শেষ করতে হলে বেশি ছাপাখানাকে একাজে সম্পৃক্ত করতে হবে। প্রায় 35 কোটি নতুন বই বছরের প্রথম দিনেই 4.5 কোটি শিক্ষার্থীর হাতে তুলে দিতে বছরের এই সময়টাতে প্রচণ্ড ব্যস্ত থাকে ছাপাখানাগুলো, কিন্তু করোনা মহামারীর কারণে থমকে গেছে সব প্রক্রিয়া। তাই সময় মতো শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছানো হয়ে পড়েছে অনেকটাই অনিশ্চিত। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। বীরপুরের গৃহকর্মী খাদিজা নির্যাতনের মামলায় মানবাধিকার রক্ষা ও প্রতিকার দিতে মানবাধিকার কমিশন মারাত্মকভাবে অবহেলা এবং ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে পর্যবেক্ষণ দিয়েছে হাইকোর্ট। খাদিজাকে নির্যাতনের মামলায় হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ে এ পর্যবেক্ষণ দেয় আদালত। এছাড়া ওই ঘটনার পরপরই কমিশন যেভাবে আদেশ দিয়েছে তাও প্রশ্নবিদ্ধ বলে রায়ে উল্লেখ করা হয়েছে। 31 পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়টি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। রায় পাওয়ার 60 দিনের মধ্যে খাদিজাকে নির্যাতনের বিষয়ে শুনানি করে ক্ষতিপূরণ বা যে কোনো সুপারিশ করতে মানবাধিকার কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে। সেই সাথে কমিশনের খসড়া বিধিমালা অন্যান্য মানবাধিকার সংগঠনের সাথে আলোচনা করে গেজেট প্রকাশ করতে নির্দেশ দেওয়া হয়েছে রায়ে। বাংলাদেশ নৌবাহিনীর 73 জন নবীন অফিসারকে কমিশন প্রদান করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী। চট্টগ্রামের পতেঙ্গা নেভাল একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে তাদের কমিশন দেওয়া হয়। অনুষ্ঠানে 2017 বি ব্যাচের 44 জন মিডশিপম্যান এবং 2020 এ ব্যাচের 29 জন ডাইরেক্ট এন্ট্রি অফিসার কমিশন লাভ করেন। এতে সব বিষয়ে সর্বোচ্চ মান অর্জন করে সেরা চৌকশ মিডশিপম্যান হিসেবে সৌড অব অনার লাভ করেন আসিফ মেহরাজ। অনুষ্ঠানে চট্টগ্রাম নৌ অঞ্চলে সীমিত সংখ্যক সামরিক ও বেসামরিক কর্মকর্তা উপস্থিত ছিলেন। ময়মনসিংহ শহর রক্ষা বাঁধের প্রায় 30টি স্থানে ভাঙন ও ফাটল দেখা দিয়েছে, ফলে ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি স্থাপনা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। আতঙ্কে দিন কাটাচ্ছেন বাঁধের নিকটে বসবাসকারীরা। সিটি মেয়র ইকরামুল হক টিটু জানিয়েছেন, সংস্কারের জন্য পানি উন্নয়ন বোর্ডকে চিঠি দেওয়া হলেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ময়মনসিংহ প্রতিনিধি শাহ আলম উজ্জ্বলের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট করছেন মমিনুর রিপন। ময়মনসিংহে পুরাতন ব্রহ্মপুত্র নদের ডান তীরে প্রায় 2 যুগ আগে 8 কিলোমিটার দৈর্ঘ্যের শহররক্ষা বাঁধ নির্মাণ করা হয়েছিল। ত্রুটিপূর্ণ নির্মাণ কাজের কারণে এই বাঁধ প্রতি বছর সংস্কার করতে হয়। গত কয়েকদিনের বৃষ্টিতে নদের পানি বৃদ্ধি পাওয়ায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বাঁধের প্রায় 30টি স্থান। পরিকল্পনা করে স্থায়ীভাবে যেটি যেন প্রতি বছর না ভাঙে বা এরকম ইমার্জেন্সি ওয়ার্ক করতে না হয় সেই ব্যবস্থা নেওয়া কর্তৃপক্ষের এখন সময় এসেছে। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলি রক্ষার লক্ষ্যে জরুরি ভিত্তিতে এই বাঁধটা সংস্কার করা হোক, নাহলে কিন্তু নদী গর্ভেই আমাদের এই স্থাপনাগুলি চলে যাবে। বাঁধের ক্ষতিগ্রস্ত স্থানগুলো জরুরি ভিত্তিতে মেরামত করা না হলে শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা, জয়নুল পার্ক, ঐতিহ্যবাহী সার্কিট হাউস সহ অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা পানির নিচে তলিয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটুর অভিযোগ, বাঁধটি সংস্কারের জন্য পানি উন্নয়ন বোর্ডকে বারবার চিঠি দেওয়া হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কিন্তু এই বছর এটির ভাঙনের প্রবণতা অনেক বেশি। আমরা আশা করব পানি উন্নয়ন বোর্ডের কাছে যে অচিরেই এই বাঁধ যথাযথভাবে নির্মাণের মাধ্যমে শহরবাসীকে রক্ষা করবেন। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মুসা জানিয়েছেন, ভাঙন এলাকায় সংস্কার কাজ শুরু হয়েছে, শেষ হতে অন্তত 2 সপ্তাহ লাগবে। সেগুলো আমরা জরুরি ভিত্তিতে ঠিকাদার নিয়োগ করে মেরামত করতে 15 দিন সময় লাগবে।
বাঁধের সংস্কার কাজ করতে প্রতিবারই লাখ লাখ টাকা খরচ করা হয়। তবুও ঝুঁকির মাঝেই থেকে যায় দেশের অষ্টম বিভাগীয় এই শহরটির একাংশ। তাই বাঁধটিকে আরও মজবুত করে তোলার দাবি এলাকাবাসীর। মইনুর রিপন, এটিএন বাংলা। কুষ্টিয়ার কুমারখালী শিলাইদাহ ইউনিয়নের কোমরাকান্দিতে পদ্মা নদীর 1.5 কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন শুরু হয়েছে। এতে হুমকির মুখে পড়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত কুঠিবাড়ি সহ 6টি গ্রাম। খবর পেয়ে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। এ সময় ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তারা। ভারী বর্ষণ আর উজানের ঢলের কারণে কুড়িগ্রামের উপর দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র, তিস্তা ও দুধকুমার সহ সবকটি নদনদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানি ঢুকে পড়েছে চর ও দ্বীপচর সহ নদী তীরবর্তী নিম্নাঞ্চলে। পানিবন্দী হয়ে পড়েছেন এসব এলাকার মানুষ। পানি বৃদ্ধির সাথে সাথে বিভিন্ন স্থানে দেখা দিয়েছে নদী ভাঙন, তলিয়ে যেতে শুরু করেছে গ্রামীণ রাস্তাঘাট ও উঠতি ফসলের ক্ষেত। ব্রহ্মপুত্রের পানি যাত্রাপুর ইউনিয়নের অন্তত 15টি গ্রামে ঢুকে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। পানি উন্নয়ন বোর্ড জানায়, গত 24 ঘন্টায় ব্রহ্মপুত্রের পানি চিলমারি পয়েন্টে 3 সেন্টিমিটার, নুনখাওয়া পয়েন্টে 5 সেন্টিমিটার এবং তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে 7 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি টানা কয়েকদিন বৃদ্ধির পর এখন কমতে শুরু করেছে। পানি কমলেও তলিয়ে গেছে জেলার 6টি উপজেলার 25টি ইউনিয়নের অনেক এলাকা, ফসলি জমি, রাস্তাঘাট ও ঘরবাড়ি। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী সকালে সিরাজগঞ্জ পয়েন্টে যমুনার পানি 12.75 মিটার রেকর্ড করা হয়। পানি বৃদ্ধির পরিমাণ কমে যাওয়ায় এদফায় পরিস্থিতির আরও অবনতি হবে না বলে আশা প্রকাশ করেছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। এবারে আল আরাফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে বিদেশি নাগরিক, ব্যবসায়ী ও স্থানীয়দের সুবিধার্থে বন্দর এলাকায় সোনালী ব্যাংকের নতুন শাখার উদ্বোধন করা হয়েছে। দুপুরে বাংলাবান্ধা স্থলবন্দরের ইমিগ্রেশন ভবনের দোতলায় নতুন এই শাখার উদ্বোধন করা হয়। সোনালী ব্যাংকের মহাব্যবস্থাপক রশিদুল ইসলাম, উপমহাব্যবস্থাপক আশরাফুল আলম, পঞ্চগড় আমদানি রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদি হাসান খান বাবলা এ সময় উপস্থিত ছিলেন। টাঙ্গাইলে বিড়ি শ্রমিকদের উপর পুলিশের লাঠিচার্জ ও হামলার প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন করেছেন শ্রমিকরা। দুপুরে জেলা প্রেস ক্লাবের সামনে আয়োজিত এই কর্মসূচিতে টাঙ্গাইল জেলা বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি নুরতাজ, সাধারণ সম্পাদক ফজলুর রহমান বক্তব্য রাখেন। বাজেটে বিড়ির উপর ধার্য করা অতিরিক্ত কর প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে মানববন্ধন কর্মসূচির সময় পুলিশ লাঠিচার্জ করে। এখন পার্টেক্স খেলার খবর। করোনা ভাইরাসের কারণে আগামী মাসে বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর স্থগিত করা হয়েছে। বিসিবির সাথে আলোচনা শেষে একথা জানিয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড। 3 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিল টাইগারদের। এই সিরিজ নিয়ে আশাবাদী ছিল লঙ্কানরাও, কিন্তু করোনা ভাইরাসের কারণে প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পাওয়া যাচ্ছে না। সেই সাথে ক্রিকেটারদের অনুশীলনের সীমাবদ্ধতার কথাও জানিয়েছে বিসিবি। দুই বোর্ডের আলোচনায় শেষ পর্যন্ত এই সফরটিও স্থগিত করা হলো। করোনা ভাইরাসের কারণে এর আগে বাংলাদেশে নিউজিল্যান্ডের সফরও স্থগিত করা হয়। আগামী সেপ্টেম্বরে শ্রীলঙ্কা অথবা সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ ক্রিকেট। করাচিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এবারের আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ওয়াসিম খান। এশিয়া কাপ ঘরের মাটিতে আয়োজন করতে চেয়েছিল পাকিস্তান, কিন্তু সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে পিসিবি। তবে নির্ধারিত সময়ে টুর্নামেন্ট আয়োজন করতে চায় তারা। পাকিস্তান ক্রিকেট দলের ইংল্যান্ড সফর সেপ্টেম্বরের 2 তারিখ পর্যন্ত, ফলে সেপ্টেম্বরের শেষ দিকে এশিয়া কাপ শুরু হতে পারে বলে আশাবাদী ওয়াসিম খান। অ্যাথলেটিক বিলবাওকে 1-0 গোলে হারিয়ে স্প্যানিশ লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে বার্সেলোনা। নিজ মাঠ নু ক্যাম্পে 4 মিনিটে বার্সাকে গোল খাওয়ার হাত থেকে রক্ষা করেন গোলরক্ষক
টার স্টেগেন। প্রথমার্ধে গোলের তেমন কোনো সুযোগই তৈরি করতে পারেনি বার্সেলোনা। দ্বিতীয়ার্ধের শুরুতে অ্যান্তোনিও গ্রিজম্যান প্রতিপক্ষের গোলরক্ষককে একা পেয়েও তা কাজে লাগাতে পারেননি। এরপর 71 মিনিটে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির পাস থেকে কাতালানদের স্বস্তির গোল পাইয়ে দেন ইভান রাকিটিচ। আর তাতে মেসির 33তম জন্মদিনে জয় দিয়ে লিগ টেবিলের শীর্ষে ওঠে বার্সেলোনা। 3 পয়েন্ট কম নিয়ে এক ম্যাচ কম খেলার রিয়াল মাদ্রিদ আছে 2 নম্বরে। সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার। দেশে করোনায় মারা গেছে আরও 37 জন, নতুন করে আক্রান্ত 3,462 জন। করোনার কারণে এবছর হজে যেতে না পারায় পুরো টাকাই ফেরত নিতে পারবেন নিবন্ধিত হজযাত্রীরা। বাড়তি বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের দুশ্চিন্তা না করার অনুরোধ নসরুল হামিদ বিপুর। এবং পিছিয়ে গেছে আগামী শিক্ষাবর্ষের পাঠ্য বই ছাপার কাজ, সময় মতো শিক্ষার্থীদের হাতে বই পৌঁছানো নিয়ে শঙ্কা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ।